পুলিশের খাতায় এরশাদ শিকদার থেকেও ভয়ঙ্কর ও নৃশংস খুনি অমিত মোহরি। 2017 সালে 13ই আগস্ট চট্টগ্রাম নগরে এনায়েত বাজারে রানী দিঘি এলাকা থেকে একটি ড্রাম উদ্ধার করে পুলিশ। প্রথমে বোমা হয়েছে ভাবা হলেও ড্রাম কেটে ভেতরে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ গলে যাওয়ায় তখন পরিচয় বের করা যায়নি। পরে পুলিশ জানতে পারে লাশটি যুবলীগ কর্মী ইমরানুল করিমের। তাকে খুন করে লাশ রেখে রাতভর গান শুনেছিলেন অমিত মোহরি। এ ঘটনার তদন্ত করতে গিয়ে একই বছরে 31 আগস্ট ইমাম হোসেন ও শফিকুর রহমান নামের দুজনকেও গ্রেফতার করার পর রহস্য জানতে পারে পুলিশ। পুলিশের মতে ভয়ঙ্কর নৃশংস ঠান্ডা মাথায় খুনি এই অমিত মোহরি। যুবলীগ কর্মী ইমরানুল করিম খুন ছাড়াও অধৈর্যজন হত্যায় জড়িত থাকার অভিযোগে অমিত মোহরির বিরুদ্ধে। তার হাত থেকে রেহাই পায়নি ঘনিষ্ঠ বন্ধুও। বুধবার 29 মে দিনগত রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় খুন হন সেই অমিত। 2012 সালের নারীঘটিত বিষয় নিয়ে অমিত মোহরির সঙ্গে মারামারি হয় বন্ধু রাসেলের। পরে প্রতিশোধ নিতে অমিত মোহরি তার সহযোগীদের নিয়ে রাসেলকে তুলে নিয়ে ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে নির্যাতন করে। পরে হাসপাতালে মারা যান তিনি। 2013 সালের 24 জুন চট্টগ্রাম নগরের সিআরবি 7 রাস্তার মোড় এলাকায় অমিতের হাতে খুন হয় শিশু মোহাম্মদ আরমান 8 বছর ও যুবলীগ কর্মী সাজু পালিত 24 বছর। চাঞ্চল্যকর এ জড়ো খুনের মামলায় অন্যতম আসামি অমিত মোহরি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চমেক পুলিশ পাড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বার্তা কম কে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে কয়েকদিনের মধ্যে মারামারিতে নিহত হন অমিত। 32 নভেম্বর সেলের রিফন নামের অপর এক কয়েকদিন কয়েদির ইটের আঘাতে অমিত গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুলিশ জানায় চট্টগ্রামের রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে ডাক্তার মনোরঞ্জন মোহরি চেয়ারম্যান, বাড়ির আজিজ মোহরির ছেলে অমিত মোহরি, নগরের ওমরগনি MS কলেজ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলেও তার গণ্ডি পেরোতে পারেনি। এদিকে পুলিশ খাতায় অমিত এরশাদ শিকদার থেকেও ভয়ঙ্কর নৃশংস খুনি হিসাবে পরিচিত। কেন্দ্রীয় যুবলীগের অপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী অমিত গত 2017 সালের 2 সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার অমিতকে চট্টগ্রামে নিয়ে আসেন নগর গোয়েন্দা পুলিশ DB। তার বিরুদ্ধে নগরে বিভিন্ন থানায় অন্তত 15টি মামলা রয়েছে। গ্রেফতারের পর থেকেই কারা অভ্যন্তরে রয়েছে অমিত।